আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে এক্সেলের একটি ম্যাজিক দেখাবো। দেখুন, বিডি লিখে এন্টার চাপ দিলাম, বাংলাদেশ চলে আসলো, ম্যাজিক না? সো এই যে দেখুন, আমি ওয়াইই লিখেছি, ওয়াইই লেখার পরে আমি এন্টার চাপ দেব। এন্টার চাপ দেওয়ার পরে মোহাম্মদ ইয়াসিন আলম চলে আসবে। আমি এস আই লিখে এন্টার চাপ দেব। এন্টার চাপ দেওয়ার পরে সিঙ্গাপুর চলে আসবে। ডি এস লিখে এন্টার চাপ দেব, তো ঢাকা চলে আসছে। এখন বি আর লিখে এন্টার চাপ দেব, ব্রাহ্মণবাড়িয়া চলে আসবে। এই যে ছোটো শর্ট ফর্ম লিখে এন্টার চাপ দিয়ে অনেক বড় একটা কমন ওয়ার্ড চলে আসবে। হ্যাঁ, এই যে একটা শর্টকাট, শর্টকাট একটা মেথড আমি ইউজ করলাম, এতে আপনাদের অনেক টাইম সেভ হবে। সো এই মেথডটা কিভাবে আপনাদের এক্সেলে সেট করবেন সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি ফাইল অপশনে চলে যাব। ফাইল অপশন থেকে আমরা ইনফো অপশনে চলে যাব। ফাইল থেকে আমরা ইনফো, স্টেপ বাই স্টেপ। তারপরে আমরা চলে যাব প্রুফিং। ওকে, এই যে দেখুন PROFING, এই প্রুফিং অপশনটাতে আমরা চলে যাব। ইনফো থেকে আমরা চলে যাব প্রুফিং অপশনে, ঠিক আছে? প্রুফিং অপশন থেকে এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাবো। দেখেন, অটো কারেক্ট অপশন একটা আছে, তারপর নিচে কতগুলি দেখুন, আমি কয়েকটা টিকমার দিয়ে রেখেছি, আবার কয়েকটা ব্লাঙ্ক রেখেছি। আপনারা এটা টিকমার দিয়েও রেখে দিতে পারেন, অথবা ব্লাঙ্কও রেখে দিতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। সো এখানে আমি অটো কারেক্ট অপশনে ক্লিক করব। অটো কারেক্ট অপশনে ক্লিক করার পরে একটা ডায়লগ বক্স চলে আসবে। ডায়লগ বক্সে রেফারেন্স উইথ, অর্থাৎ রেফারেন্স, রেফারেন্সটা হলো আমি ধরুন সি এ লিখেছি, ঠিক আছে? সি এটা হলো রেফারেন্স উইথ কানাডা। আমি সি এ লিখে যখন এন্টার চাপ দেব তখন সরাসরি কানাডা চলে আসবে। আমি ইউকে রেফারেন্স দিলাম, ইউকে দিলে উইথ ইউনাইটেড কিংডম। সো যখন আমি ইউকে লিখে এন্টার চাপ দেব তখন ইউনাইটেড কিংডম সরাসরি চলে আসবে, ঠিক আছে? ঠিক এমনই আরও অনেক রেফারেন্স লেখা যায়, যে রেফারেন্সগুলি কমন শব্দ, অর্থাৎ আপনার কোম্পানির নাম হতে পারে। দেখুন, আর এ আর ইউ দিয়ে আমি রাশিয়া দিলাম, এ এল এ। যখন এ এল এ লিখে আমি কী করলাম, আমার একটা কোম্পানির নাম আলম বিল্ডার্স প্রাইভেট লিমিটেড আমি লিখে দিলাম। যখন আমার কোম্পানির নামটা লিখতে হবে শুধু আমি এ এল এ লিখে এন্টার চাপ দেব। সো পুরো কোম্পানির নামটা আমার লিখতে হবে না। সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া ক্ষেত্রে বি আর লিখে আমি এন্টার চাপ দেব, ব্রাহ্মণবাড়িয়া চলে আসবে। সো এই যে একটা শর্টকাট, এটা আপনি এখানে এডিট করে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দিয়ে সবগুলি কেটে দিবেন। এখন আবার আপনি এক্সেলে চলে আসুন। এখন আপনি চেক করুন আপনার হয়েছে কি না। সো প্রথমে আমি লিখব ইউ, ইউকে লিখে এন্টার চাপ দিলাম, ইউনাইটেড কিংডম চলে আসলো। এ এল এ লিখে এন্টার চাপ দিলাম, আলম বিল্ডার্স প্রাইভেট লিমিটেড চলে আসলো। আর ইউ লিখে এন্টার চাপ দিলাম, রাশিয়া চলে আসলো। অর্থাৎ আমি যে ওয়ার্ডগুলিকে সেভ করব সমস্তগুলি কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তো ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।